এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত সুপ্রিয় মুসলিম বন্ধুকন ছোট্ট একটি দোয়া যেটা হলো সুরা আল ইমরানের একশত তিহাত্তর নং আয়াতের অংশবিশেষ তা হলো হাসবুন আল্লাহ ও নেমাল ওকিল অর্থাৎ মহান রবুল আলমিন আমাদের জন্য যথেষ্ট সবকিছু থেকে যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিদায়ক উত্তম জিম্মাদার দোয়াটি খুবই ছোট কিন্তু এর মূল্য এত বেশি যেটি আপনি ধারণা করতে পারবেন না আপনি যদি এমন এক পরিস্থিতি শিকার হন। যেখানে পৃথিবীর কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন না নিরাপত্তার দিক দিয়ে আপনি জিরো এই ভয়াবহতার সময় একনিষ্ঠভাবে মহান রব্লা আলামিনের উপর ভরসা করে অন্তরে তার ভয় নিয়ে যদি আপনি মহান আলামিনের যে একটি নাম রয়েছে অসমৎ তিনি অমুখাপেক্ষী আমরাই তার নিকট মুখাপেক্ষী এটি মনে করে এই দোয়াটি পড়েন তাহলে দেখবেন সব বিপদ থেকে আপনি মুক্ত হয়ে আপনি নিরাপত্তা পেয়ে যাবেন ইব্রাহিম সালামকে যখন নম্রত আগুনে নিক্ষেপ করবে এই পর্যায়ে বাঁচার কোনো উপায় নেই কোন সাহায্য সহযোগিতা পাচ্ছেন না কোথাও থেকে একলা কি করবে এই সময় তখন তিনি এই দোয়াটি পড়েছিলেন হাসবন আল্লাহমালকল এর প্রতিদানে মোহানবুল্লা আলমিন কি দিয়েছিলেন ইব্রাহিম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা এবং শান্তি দেয় হয়ে যাও বিশ্বনবী সাল সাল্লাম ওহুদের যুদ্ধে এমন এক পর্যায়ে পড়েছিলেন সত্যজন সাহাবি শাহাদ বরণ করলেন তার মাঝে তার চাচা আমির হামসা সঈদুল সোহাদা শহীদদের সর্দার নামে খ্যাত তাকে শুধু শহীদ করে রেখে দেনি কাফেররা তার পেট বুক চিরে কলিজা বাইরে নিক্ষেপ করেছে এবং কলিজা চিবিয়েছে হিংসা বিদ্বেষে বিশ্বনবী সাল্ল সাল্লাম ওহুদের এক ঘরতে পড়ে গেলেন তার দাঁত মোবারক শহীদ হল এবং মাথায় আঘাতপ্রাপ্ত হলেন চেহারায় রক্ত এই সময় রক্ত মুস্তেছেন। এই মুহূর্তে মুর্শেকদের এক ভাড়া করা ব্যক্তি এসে সংবাদ দিল সাহাবিদেরকে মক্খা থেকে এক সৈন্যদল আসতেছে তোমার বিরুদ্ধে তারা সমবেত হয়েছে তোমাদেরকে আক্রমণ করবো তোমরা ভয় পাও রাসূল সাল্লাল্লাহু তখন সারিবদ্ধ হয়ে বললেন হাসবুনাল্লাহু ওয়া নেমাল ওয়াকিল আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিদানে কি দিলেন ফানقلবু বিনি'মাতিন মিনাল্লাহি ফাদলি লাম ইয়ামসাসসুম তারা নিরাপদে এবং সম্পদ সহ প্রত্যাবর্তন করলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে তাদের কোনো অমঙ্গল স্পষ্ট করতে পারল না যেটি আল্লাহরুল আলমিন সোরা আল ইমরানের এক শত তিহাত্তর নম্বর আয়তে যেটি উল্লেখ করেছেন তাই প্রিয় বন্ধুক যখনই কোনো বিপদে পড়ে যাবেন কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন না তখন মনে করবেন মহান স্রষ্টা সাহায্য সবসময় আমাদের জন্য রয়েছে এই দোয়াটি যদি আপনি পড়েন তাহলে এটি হবে আপনার জন্য যথেষ্ট আসন দোয়াটি আমরা শিখে নিই হাসবনাল